বৃষ্টিই নেই, তাই কেনা জলেই হচ্ছে মাঠে চাষ। চারিদিকে যেন ধুধু করছে মাঠগুলি, নীল নবঘনে আকাশ ও গগনে তিল ঠাঁই নেই রে। এবার পাঠ্যবইয়েই থাকছে আষাঢ়ের সেই বৃষ্টি, বীজতলা শুকিয়ে গেছে, মাঠে চড়ছে গরুর দল, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে। এবার শ্রাবণেও আকাশে দেখা যায়নি কোনো মেঘ, তাই বৃষ্টিও নেই। শ্রাবণের আকাশে এখন ইতি উতি ঘুরে বেড়াচ্ছে শরতের পেঁজা তুলোর মতন মেঘ। কিন্তু আশায় বাঁচে চাষিরা এবং তাদের চাষ। চাষি আর মাঠ যেন এক আত্মা, তাই এখনও আশা ছাড়েনি চাষিরা। মাঠে মাঠে ঘুরে বেড়ায় তাদের ক্লান্ত চাষির পা, আর আকাশের দিকে তার চোখ যেন বলে ওঠে, মেঘ দে পানি দে। মলানদিঘি মৌজায় প্রায় 1800 বিঘার মতো জমি আছে যাতে প্রতি বছরই ধান চাষ হয়। এবার হয়েছে মাত্র 170 থেকে 180 বিঘা জমিতে চাষ। আকাশে বৃষ্টি নেই, তাই চাষও হয়নি। ভরসা শুধু কুনুরের কেনা জল, আর তাতেই ট্রাক্টর লাগিয়ে চাষ হচ্ছে। খরচ ঘন্টা পিছু 1200 টাকা করে। জল কেনার খরচ 250 টাকা। কেনা জলেই চলছে চাষ। মলানদিঘি চাষি ভানু ঘোষ বললেন, 15 বিঘা জমি আমার আছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 16 কাঠা জমিতেই চাষ করতে পেরেছি। বীজতলার ধান চারা পুড়ে গেছে রোদের তেজে, সংসার কীভাবে চলবে আমি জানি না। এই চাষি হতাশ গলায় বলেন, এবার সংসার চালাতে কাজ খুঁজতে বের হতে হবে। নিজের জমি নেই, কিন্তু জমি ভাগ চাষে চাষ করেন। এর আগে প্রতি বছর 16 বিঘার মতো ধান চাষ করতেন, কিন্তু এবারে মাত্র 4 বিঘে জমিতে চাষ করেছেন। ভাগচাষি গৌর মণ্ডল বলেন, জল নেই, জল কিনে চাষ করতে হচ্ছে, বীজতলা নষ্ট হয়ে গেছে, জল কেনার খরচও আছে, ট্রাক্টর দিয়ে চাষের খরচও আছে। 70 ভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে। ঘরের টাকা দিয়ে যে ধান পাবো তাতে সারা বছর খাওয়া যাবে, কিন্তু সংসার চলবে কী করে? পূর্ণচন্দ্র নায়ক বলেন, 22 বিঘে জমির মধ্যে 3 বিঘেতে চাষ করতে পেরেছি মাত্র। এভাবে চললে চাষিরা না খেতে পেয়ে মারা যাবে। সরকারকে বিকল্প চাষের কথা ভাবতেই হবে, সার বীজ সমস্ত কিছুতেই ভর্তুকিও বাড়াতে হবে। মহিলা ক্ষেত মজুরদের এবার মন একদম ভালো নেই, কারণ অন্যান্য বছর তাঁদের চাহিদা থাকে তুঙ্গে, কারণ মাঠে বীজ পোতার জন্য। কিন্তু এবারে বৃষ্টিও নেই, তাই কাজেও তারা ডাক পাচ্ছেন না। মহিলা ক্ষেত মজুরদের কথায় গত বছর মাসে 30 দিনই কাজ করতে পেরেছিলাম, এবারে সেরকম কোনো কাজই নেই। 2 থেকে 3 দিন কাজ মিলছে, পুকুর শুকিয়ে গেছে, মাঠে ধান চারা মাথা দোলাচ্ছে না, শুধুই গরুই চড়ছে। মন ভালো নেই চাষিদের। জঙ্গলমহলে চাষিদের চোখে বারে বারে আকাশের দিকে তাকিয়ে বলছে, এবছর তো আপনার বৃষ্টি নেই, পানি দে। তো কি সমস্যা হচ্ছে? আপনারা কি ধান চারা রোপণ করতে পেরেছেন? কোনো চারাই রোপণ করতে পারেননি। তো আর কি মনে হচ্ছে যে বৃষ্টি হলে কি আর সম্ভাবনা আছে? ও, চারা গাছ সব পুড়ে যাচ্ছে রোদে। সেটাই তো, আপনারা তো এই যে চারা গাছ রোপণ করেছিলেন, যে খরচা হয়েছিল, তো কি আপনি কিভাবে এটা সামালবেন? কিভাবে সামালবো আর কি করা যাবে, কিছু করার তো নাই। আচ্ছা, কারণ যেটা গেছে সেটা যাবে। কি নাম আপনার? ভানু ঘোষ। কোথায় বাড়ি? মলানদি। আপনার এই যে বৃষ্টি নেই, ধান চাষে আপনার কি অসুবিধা হচ্ছে? ধান চাষে অসুবিধা তো এমনি হচ্ছে, বৃষ্টি নাই, যে ধানগুলো ফেলেছিলাম 70% 80% বীজ মরে গেছে, তাতে যতটুকু বেঁচে আছে তার উপরেই চাষ করতে হচ্ছে। দ্বিতীয়ত এসআর প্রজেক্ট পশ্চিমবাংলায় যে এসে চাষিদের বিশাল বড় ক্ষতি করে দিচ্ছে। কীভাবে? তাদের লবণাক্ত জলটা নদীতে ফেলে দিচ্ছে, সেই জলটা পরে চাষের জন্য উঠে আসছে পাম্পে,
এবার সেই পাম্পের জল দিয়ে এবার ধান তো মরে যাচ্ছে, বীজ তোলা 70% 80% করে বীজ মরে গেছে, আমরা বলেও কোনো সুরাহ নাই। আপনার কত বিঘে জমি আছে? আমার জমি নিজস্ব, ঘরের জমি নাই, অন্য লোকের বড় জমি, আমরা চাষ করি 15-16 বিঘা আছে। আচ্ছা, তার মধ্যে জমি পুঁততে পারবো এই 4 বিঘা, আর 5 বিঘে জমি। আর এই 4 বিঘা যে জমি পুঁতবেন, এটা তো বৃষ্টির জল নেই? না, বৃষ্টির কোনো জল নেই, আপনাকে ওই পাম্পের জলে, সরকারি প্রজেক্টে যে পাম্প আছে ওখানে কি আপনাকে খরচা দিতে হয়? হ্যাঁ, 250 টাকা করে ডিও দিতে হচ্ছে, দিয়ে জল নিতে হচ্ছে। তো এখানে লভ্যাংশটা তাহলে বেশ কমই? লভ্যাংশ কিছুই থাকবে না, প্লাস ওই আমাদের ঘর থেকে আরও কত গুনতে হবে এটা জানি না, এখন চাষ না উঠে গেলে কিছু বলতে পারছি না। দ্বিতীয়ত ঘরের খাবার মতন কিছু তো খেতে হবে, খেতে গেলে তো আবার কিনে এনে খেতে হবে, আর আমরা কৃষক ঘরের ছেলে, কিনে খেতে পাবো না, ওই জন্য ঘর থেকে পয়সা লাগলেও আমরা চাষটা করছি। তো এটার উপরে তো আপনারা মানে চাষবাস ছাড়া কি আর কিছু করেন? না, আমাদের একমাত্র এই চাষের উপরে, চাষের উপর নির্ভরশীল। আচ্ছা, তো এই যে 15 বিঘে করতেন, তার পরিবর্তে আপনারা 4 বিঘে করছেন, তো এখান থেকে কি সারা বছর আপনার চলবে? খুরাকিটা ধান বাইরে না বিক্রি করে খরচ খরচা সব নিজের ঘরের থেকে যদি আমি দিয়ে দিই, তাহলে খাওয়াটা ঠিক মতন চলে যাবে, খুরাকিটা হয়ে যাবে। কি নাম আপনার? গৌর মণ্ডল, মল্লান্দিক নূতন করে। আপনি আজকে মাঠে কি করছেন? মানে লভ্যাংশ কম? আপনার কত বিঘে জমি আছে? আমার আছে 15 বিঘা। তো কত চাষ হবে মনে হচ্ছে আপনার এখন? আমার 16 কাটা হবে। 16 কাটা? আচ্ছা, আপনি চাষবাসই করেন না অন্য কিছু করেন? হ্যাঁ, চাষ করি, চাষ ছাড়া কি? তো এই যে চাষ হচ্ছে না, তাহলে আপনি সংসার চালানোর কি সমস্যায় পড়বেন? সমস্যা তো হবে, কাজ বাজ কিছু করতে হবে, খেতে তো হবে। আপনি কি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়াচ্ছেন? হ্যাঁ, আমি চাই। কিরকম খরচা? 1 বিঘা জমিতে 1200-1400 টাকা খরচা হয়। আচ্ছা।